আছি বিডি লাইভ 24 নিউজে। মাধবপুর উপজেলা সমিতি ঢাকার আলোচনা ও দোয়া ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। 18ই রমজান 10 এপ্রিল সোমবার রাজধানী ঢাকার বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা সমিতি ঢাকার সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা সমিতি ঢাকার নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, পুলিশ পরিদর্শক অসিকুর রহমান হারুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্প কারিগর সহায়তা কেন্দ্রের মহাপরিচালক অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডক্টর সৈয়দ শাহ ইমরান। স্বাগত বক্তব্য রাখেন আলোচনা দোয়া ও ইফতার আয়োজন সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ মিসির আলী। সঞ্চালনায় ছিলেন মাধবপুর উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী ও আলোচনা দোয়া ইফতার মাহফিল আয়োজন সংক্রান্ত উপকমিটির সদস্য সচিব হাজি ফিরোজ মিয়া। সঞ্চালনায় সহযোগিতা করেন প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শিপন। অনুষ্ঠানে আরো আবুল কালাম সোহেল, শেখ রিয়ান রুবেল, সাদেক মিয়া, অ্যাডভোকেট সারোয়ার আলম, মাধবপুর উপজেলা সমিতি ঢাকার আজীবন সদস্য অ্যাডভোকেট নিজাম খান, সহ প্রচার সম্পাদক সোহান মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ চৌধুরী মিজান, সহ সভাপতি সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মাধবপুর উপজেলা সমিতি ঢাকার সহ সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক ও অপর সহ সভাপতি ডক্টর সৈয়দ শাহ ইমরান, হবিগঞ্জ অ্যাসোসিয়েশন ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়, তাদের হাতে বিশেষ সম্মাননা স্বরূপ তুলে দেওয়া হয়। সমিতির সহসভাপতি হুমায়ুন চৌধুরী সহ অসুস্থ সকলের সুস্থতা কামনা করছেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় এবং সমবেত সকলের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা এবং আপনাদের ভিতর থেকে একটা তারা থাকতে হবে, তাহলে কাজ গতি লাভ করবে ইনশাল্লাহ। আমরা এটাকে আরো সাধারণ ভাই সেলিম ভাই অনুমতি ক্রমে বলতে চাই যে আমরা একটা ঈদ পুনর্মিলন করতে পারি মাঝখানে। হ্যাঁ, এটা আমার অফিসে কনফারেন্স রুম আছে, ভালো কনফারেন্স রুম আছে, সেখানে একটি কনফারেন্স রুম আছে, সেখানে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম যে কোন যদি আমার হিসাবে তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকে, কৃতজ্ঞতা জানাচ্ছি।